আবারও বদ্ধপ্রাচ্য যুদ্ধের দামামা ইরাকের আইনাল আসাদ ঘাটিতে আমেরিকার যে একটি সামরিক ঘাঁটি রয়েছে আপনারা জানেন এখানে আমেরিকার একটি বিমান ঘাঁটি অবস্থিত আর সেই বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বন্ধুরা গতকাল ইসরায়েলি হামলায় চারজন ইরানি উপদেষ্টা সিরিয়াতে মারা যায় আর তার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে কিনা এখনও পর্যন্ত স্পষ্ট নয় সেখানে ওয়াজানা সংখ্যক আমেরিকান সৈন্য পটল তুলেছে এবং একজন ইরাকি সৈন্য গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হয়েছে কিন্তু যেগুলো ঠেকানো যায়নি সেগুলোই মূলত ইরাকে অবস্থিত আমেরিকার এই আইনাল আসাদ ঘাঁটিতে আঘাত করে এতদিন পর্যন্ত আমেরিকার সামরিক বাহিনীর ঘাঁটিতে যতগুলো আঘাত হয়েছে সেটি লিবিয়া সিরিয়া এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক এবং গুরুতর আঘাত এই ধরনের আঘাত এই গত কয়েক মাসের মধ্যে প্রায় একশোর উপরে যে ধরনের আঘাত হয়েছে তার চেয়ে ভয়াবহ এবং এই ভয়াবহ আঘাতের মাধ্যমে সম্ভবত এই আমেরিকার ইরাকে অবস্থিত আইনাল আসাদ ঘাটির একটি অংশ ধ্বংস হয়ে যেতে পারে বন্ধুরা এই ধরনের আঘাতের কোন ধরনের জবাব দেবে আমেরিকা আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে তাদের সৈন্যদের নিরাপত্তার জন্য তারা যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত কিন্তু এখানে ব্যবস্থার বিরুদ্ধে যাওয়ার ব্যবস্থা হচ্ছে আমেরিকা যদি কোনোভাবে ইরানের কোন ঘাঁটিতে আঘাত করে তাহলে ইরান অথবা ইরানের প্রক্সিরা ক্ষেপণাস্ত্র হামলা অথবা ড্রোন হামলার মাধ্যমে আমেরিকার ঘাঁটি উড়িয়ে দিতে পারে এমন ধরনের আশঙ্কা অমূলক নয় কারণ সিরিয়া অবস্থিত ইরানের ঘাঁটিগুলো যদি নিরাপদ না থাকে তাহলে কোনোভাবেই আমেরিকার এই ঘাঁটিগুলো নিরাপদ থাকবে বলে মনে হয় না কারণ ইরাক সরকার ইতিমধ্যে বলে দিয়েছে তোমাদের এখান থেকে বের হয়ে যাওয়া দরকার আমাদের মাটিতে তোমাদের আর কোনো প্রয়োজন নেই আমাদের অনুমতির বাইরে তোমাদের কোনো দেশে আঘাত আনার অধিকার নেই এই সকল ঘাঁটি থেকে সুতরাং আমেরিকা এবং অন্যান্য যে সকল ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো থেকে বর্তমানে তাদের বিদায়ের খনগণনা চলছে বলে মনে করা হচ্ছে আর এই ধরনের প্রতিনিয়ত হামলার মাধ্যমে একটা বিষয়খানি স্পষ্ট মধ্যপ্রাচ্য সম্ভবত পশ্চিমাদের কবরস্থান হয়ে যেতে চলছে আর এই যে যে চারজন ইরানি উপদেষ্টা সিরিয়ায় মারা গেল এর প্রতিক্রিয়া কি হবে তার জন্য আমরা হয়তো একটু অপেক্ষা করতে পারি তবে দ্রুততম সময়ের মধ্যে যে সরাসরি ইসরায়েলের আঘাত আনার পরিকল্পনা করছে ইরান এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর ইরান যেই এই মুহূর্তে সরাসরি পারমাণবিক অস্ত্রের মধ্য ঢুকে গেছে এটা নিশ্চিতভাবে বলা যায় সুতরাং এখন আর পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো আলোচনা হচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ প্রকল্পের অন্যতম যে ব্যাপারগুলো রয়েছে তার মধ্যে দ্রুততম সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব ইসরায়েল এবং আমেরিকাকে আটকানো আর সেই ইসরায়েল এবং আমেরিকাকে আটকাতে হলে তাদের অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো বিকল্প নাই আর এখন আর কোনো আলোচনা হচ্ছে না এই পারমাণবিক অস্ত্র অর্জন নিয়ে ইরান দ্রুততম সময়ের মধ্যে নাইনটি পার্সেন্ট প্লাস ইউরেনিয়াম ফসিল যেগুলোর মাধ্যমে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারবে সেগুলো ইনভিস্ট করার ব্যাপারে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়েছে বন্ধুরা এই ব্যাপারেই আলোচনার জন্য মূলত ইসরায়েল তরফ থেকে বলা হয়েছে ইসরায়েল বলছে তারা কখনোই কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে দেবে না কিন্তু এখানে ব্যাপারটি আসলে সেভাবে নয় ইসরায়েলের ইচ্ছা অনিচ্ছার উপর ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে ব্যাপারটা তেমন নয় ইরান এই পারমাণবিক অস্ত্রের কাছাকাছি চলে গেছে এখন যে কোনো সময় এর কোনো সুস্পষ্ট হয়তো ঘোষণা আমরা পেতে পারি হয়তোবা এমন রয়েছে যে তারা একটি লাইট লাইমে রয়েছে হয়তো এক মাস বা দুই মাসের ভিতরে এই ব্যাপারে তাদের সম্পূর্ণ অগ্রগতি চলে আসবে বন্ধুরা ইসরায়েল একটা ব্যাপার করতে তা হচ্ছে ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থেকে থাকে তাহলে সেটি যেন তারা প্রকাশ্যে আনে এ কারণে তারা বিভিন্নভাবে ইরানকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে উত্তক্ত করা স্বাভাবিক বা অস্বাভাবিক নয় কারণ ইরান সরাসরি ইসরায়েলের উপরে আঘাত করছে হিজবুল্লাহ এবং আপনার হামাসের মাধ্যমে ইরান এমন ধরনের একটি অপারেশন পরিচালনা করছে অর্থাৎ সরাসরি ইরান ইসরায়েলের পর এদের মাধ্যমেই আঘাত করছে আর এই আঘাতের মাধ্যমে প্রচুর পরিমাণে ইসরায়েলি সৈন্য মারা গেছে তাদের বিশাল বিশাল কমান্ডার মারা গেছে গাজা যুদ্ধের অভ্যন্তরে তারা যে পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি দু একটা বিমান হামলার মাধ্যমে পূরণ করা কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা ইরান যেহেতু ইসরায়েলের উপরে সরাসরি আক্রমণ করছে তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর একটি চাপ এসে পড়ছে যে আমরা কেন ইরানের প্রক্সিদের উপর সাথে খেলে যাচ্ছি আমরা কেন ইরানের প্রক্সিদের আক্রমণ করছি ইরান যেহেতু সরাসরি আমাদের উচ্চপদস্থ সেমানা কমান্ডার থেকে শুরু করে আমাদের সাধারণ নাগরিকদের মারছে আমরা কেন সরাসরি ইরানের উপর হামলা চালাচ্ছি না এর জবাবে নেতানিয়াহু সরকার বলেছেন বা নেতানিয়াহু বলেছে কথা সঠিক নয় আমরাও ইরানের উপরে সরাসরি আক্রমণ চালাচ্ছি বন্ধুরা এটি তিনি কি তার গদি রক্ষার জন্য বলছেন আসলে সিরিয়ার অভ্যন্তরে যে আক্রমণগুলো চালানো হচ্ছে সেটি স্পষ্ট নয় কারা চালাচ্ছে তবে এখনও পর্যন্ত সরাসরি কোনো আঘাত ইরানের উপর ইসরায়েল আরানি হয়তো তারা ভয় আছে যে সরাসরি আঘাত আনলে ইরান হয়তো তাদের উপরে সরাসরি আঘাত আনবে চোরাগপ্তা হামলা সাবোটাসমূলক হামলা এগুলোই হচ্ছে ইসরায়েলের লক্ষ্যবস্তু বা ইসরায়েলের সম্পদ কিন্তু হামাস এবং হিজবুল্লার মাধ্যমে সরাসরি ইসরায়েলে আঘাত আনছে ইরান এখানে একটা ব্যাপার আপনাদের বলে রাখা ভালো যখনই সরাসরি একে অপরের বিরুদ্ধে আনবে তখনই মধ্যপ্রাচ্যে একটি সরাসরি অল আউট যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আর সেই যুদ্ধে কয়েকটা পক্ষ একসাথে জড়িয়ে পড়তে পারে এর মধ্যে আমেরিকা রয়েছে বন্ধুরা তার মাধ্যমে হরমোস প্রণালী এবং সেখানের যে সামুদ্রিক জলপথগুলো রয়েছে সেগুলো আরক্ষিত হয়ে যাবে এবং সেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধে এমন একটা কায়দা আসবে যে মাধ্যমে সম্ভবত মধ্যপ্রাচ্যের যে বাণিজ্য বিশেষ করে তেল বাণিজ্য অনেকটা নিভে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এ কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে হু হু করে আর তেলের দাম বেড়ে যাওয়া মানেই হচ্ছে বিশ্ব অর্থনীতি একটি কালো গহ্বরের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ আমেরিকাও চাইবে না এখানে একটি অলাউর যুদ্ধ শুরু হোক শুধুমাত্র ইরানের সাথে সংঘর্ষ এড়ানোর জন্য তারা ইসরায়েলকে গার্ড দিয়ে রেখেছে বন্ধুরা ইসরায়েল এত অনৈতিক এবং অবৈধ কাজ করার পরেও তারা ইসরায়েলকে এমন গার্ড দিয়েছে যেন পার্শ্ববর্তী দেশগুলো ইসরায়েলের উপর হামলা পরিচালনা করতে না পারে এক্ষেত্রে তাদের অন্যতম দেশ হচ্ছে অবশ্যই সৌদি আরব সৌদি আরবে আসতে আসতে রাস্তা ফেলে দিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আন্তনি ব্লিংকেন শুধুমাত্র সৌদি আরব নয় সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত জর্ডানের মতো রাষ্ট্রগুলোতে তিনি সফর করেছেন বারবার সফরের মাধ্যমে একটা বিষয় নিশ্চিত হতে চেয়েছেন যেন কোনোভাবেই ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে তারা ব্যবহার করতে না পারে বন্ধুরা হচ্ছে হচ্ছে তাদের কাল বা চের মুসলিমদের অন্যতম কাল এই এই ব্যাপারগুলো যতদিন না পর্যন্ত তারা নিশ্চিত হতে পারবে ততদিন পর্যন্ত তারা এখানে নিজেদের সমস্যাগুলো মেটাতে পারবে না মূলত এরা আমেরিকাকে এবং ইসরায়েলকে দাওয়াত দিয়ে ডেকে আনে নিজেদের মধ্যে সমস্যা বাধিয়ে দিয়ে তারা দূরে থাকে এবং নিজেরা নিজেরা এখানে সমস্যার মধ্যে পড়ে যায় বর্তমানে ইরান সৌদি আরব সংযুক্ত আরব কাতার ইরাক সিরিয়া লিবিয়া সকলে যদি একত্রিত হয়ে এমন কোনো একটা ঘোষণা দেয় তাহলে দেখবে নিঃায়ীভাবে এই সমস্যার সমাধান হয়ে গেছে অথবা তারা যদি একজোট হয়ে আমেরিকার বিরুদ্ধে এখানে লড়ে তাহলে আমেরিকা এখান থেকে ছন্ন ছাড়া হয়ে যাবে এবং তারা বাধ্য হয়ে ইসরায়েল প্যালেস্টাইন সমস্যার সমাধান করতে বাধ্য হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং এরা এককভাবে এমনভাবে রয়েছে আমেরিকার কুটচালে মূলত তারা বিচ্ছিন্ন করে রেখেছে আমেরিকা এক একজনকে এক একটা ধরাই দিয়ে বসে আছে এরা যেন অ্যাকোমোলেটেড হতে না পারে এর জন্য আমেরিকা সবসময়ের জন্য ইসরায়েল কর্তৃক একটা নিরাপত্তা হুমকি এদের উপর রেখে দিয়েছে যদি আমার কথা না শোনো তাহলে ইসরায়েল এলিয়ে দিব একটা বড় কথা হলো এতদিন পর্যন্ত এই ব্যাপারটি নিয়ে ভয় দেখানোর কারণ ছিল কিন্তু এখন হামাস ইসরায়েলের অভ্যন্তরে প্রচন্ড রকমের হামলার পর আসলে এই ব্যাপারটি আর এখন আর মুখ্য নয় যে দেশ ইচ্ছা করলে ইসরায়েলকে যথেষ্ট মাত্রায় সাহায্য করতে সক্ষম যদি পাশ থেকে ছয় সাত পাশ থেকে মূলত তাদের দেশের উপর আক্রমণের জবাবে বা নিজেদের ভূখণ্ড উদ্ধার করার জন্য একসাথে হামলা পরিচালনা করে তাহলে এই দখলদার দেশটি কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয় এমন কোন দেশ নেই মধ্যপ্রাচ্যে তার সাথে ইসরায়েল খারাপই করেনি বন্ধুরা তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে আমেরিকা জানা সত্ত্বেও সে ব্যাপারে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা কোনো ব্যবস্থা নেয় না তবে উত্তর কোরিয়ার মতো এবং ইরানের মতো দেশগুলোর কাছে এগুলো থাকলে তাদের মাথা খারাপ হয়ে যায় প্রতিনিয়ত বিভিন্ন দেশের অভ্যন্তরে সাবোটাসমূলক হামলা পরিচালনা করেই এই দখলদার দেশটি সেটি নিয়ে আন্তর্জাতিক বিশ্বের তেমন কোনো মাথা ব্যথা নেই যত মাথা ব্যথা ইরানের পারমাণবিক অস্ত্র এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক অবস্থা নিয়ে যাই হোক ইসরায়েল এবং আমেরিকার একটি পরিকল্পনা হল ইরানকে যে ভাবে বর্তমানে যুদ্ধে টেনে এনে ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে না পর্যন্ত ইরানের সাথে সরাসরি একটি সংঘর্ষে লিপ্ত হওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত ইরানের পারমাণবিক অবস্থান হামলা করার কোনো অজুহাত তারা পাচ্ছে না তবে শেষ পর্যন্ত সেটি সফল হবে না কারণ ইরান সম্ভবত তার কাজটি এমন পর্যায়ে নিয়ে গেছে এখন আর বাধা দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ